আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি কাস্টম অ্যাক্সিস অ্যান্ড ব্যাট কমিশনারের ঢাকা এটার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আজকে কিন্তু হলো সারাদিন শুক্রবার আগামী শুক্রবার কিন্তু পরীক্ষা হবে অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন অলরেডি পরীক্ষার এস কিন্তু আপনারা পেয়েছেন এখন এই পদের জন্য যেহেতু সিপাই পদ এই সিপাই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এবং আপনারা এটা পড়লে আপনাকে আসলে পাশ করা সম্ভব নাকি না এবং সাজেশনটা কিভাবে নেবেন এবং পরীক্ষার সময় কী কী কাগজপত্র লাগবে এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ যেহেতু চার তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার সেই ক্ষেত্রে সকল ধরনের দিক নির্দেশনা সহ আজকে এই ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ সকল ধরনের তথ্য পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করেই আপনার সকলে অবগত আছেন অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এই যে কাস্টমে সিপাই পদের পরীক্ষা হতে যাচ্ছে চার দশ দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত কেউ যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাদের অ্যাডমিট কার্ড বের করে দেওয়া যাবে এখন যে বিষয়গুলো বলি তো যেহেতু পরীক্ষা চার দশ দু হাজার আগামী শুক্রবার ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটায় আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সাজেশনটা আপনারা নিতে পারবেন যারা সরাসরি আমাকে ফোন দান অন্তত ভাই নামাজ টাইম ব্যতীত ফোন দেওয়ার চেষ্টা করবেন এবং রাতে ধরেন অনেকে রাত বারোটা একটা বাজে ফোন দান সেখান তো ঘুমাই ভাই ওই টাইমও ফোন দেওয়ার চেষ্টা দেবেন না এখন আপনারা নামাজ টাইম ব্যতীত এবং সক রাত এগারোটার আগে ফোন দেওয়ার চেষ্টা করবেন এটা আপনাদের অনুরোধ আর নামাজে থাকি সকলে ফোন দেন এটা কিন্তু বিরক্তিকর পরিস্থিতি অবশ্য নামাজ টাইম ব্যতীত দেবেন আর আপনারা অবশ্য কিন্তু একটা কথা বলি আপনাদের সবাই পাশক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন কারণ আপনার তালা সকলে রিজিকের ব্যবস্থা করে দেবে এটা হলো আল্লাহতালা যদি আপনি নামাজ পড়েন দোয়া করেন আল্লাহর কাছে চাকরি চান অবশ্যই ব্যবস্থা করে দেবে এখন যে বিষয়টা নিয়ে আসছি যে কী কী কাগজপত্র আপনারা নেওয়া যাবেন শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর কোনো কিছু কাগজপত্র প্রয়োজন হবে না এখানে কিন্তু তারা একটু নির্দিষ্টভাবে বলে দিছে সকাল সাতটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত কিন্তু পরীক্ষার হবে খোলা থাকবে এর মধ্যে আপনাদের কেন্দ্রে পৌঁছাতে হবে তারপরে বন্ধ হয়ে গেলে কিন্তু আর পরীক্ষার হলে আপনারা পৌঁছাতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা একটু হাতে সময় নিয়ে বেরোয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যাতে সাজেশন লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের নাম্বার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে সাজশনটা নিতে পারবেন আলাইকুম